Panvision TV presents Eid Anondo, Eid Anondo, Eideri Anondo, Eideri Anondo. Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak. প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এই মিলনায়তনে এবং মিলনায়তনের বাইরে টিভিতে কিংবা অনলাইনে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি প্যানভিশন টিভির পক্ষ থেকে পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক। সবই ঠিক আছে, কিন্তু আপনি কে ভাই? আর এ জায়গায় চাইন বা কি? আমি কি চাচ্ছি মানে, এটা একটা অনুষ্ঠানের হলরুম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্যানভিশন টিভির পক্ষ থেকে বিশেষ ঈদ ম্যাগাজিন অনুষ্ঠানের শুটিং শুরু হবে কিছুক্ষণের মধ্যে। হল ভর্তি দর্শক, আর আপনি বলছেন আমি কি চাই? কে ওকি হল ভর্তি দর্শক, এত স্যারের রোগী, সবাই রোগী। আর স্যার? কোন স্যার? আরে আপনি তো দেখি কিছুই জানেন না। আমার স্যার সে একজন বিশেষজ্ঞ, মানুষের জীবনের নানান সমস্যার সমাধান দিয়ে থাকেন, বুঝতে পারছেন? এবং তার সিরিয়াল পাওয়া এত সহজ না, মানুষ দিনের পর দিন বই থাকে। এখন এই যাদেরকে দর্শক মনে করছেন, এরা তো দর্শক না, এটা হলো রোগী। এই ভাই, আপনারা যারা রোগী, আপনাদের সেই সিরিয়ালটা একটু জায়গায় দেখান। ওই দেখেন, বলে আছে। এটা কেমন হলো? একই সময়ে একই জায়গায় দুটো অনুষ্ঠানের অনুমতি ওরা দেয় কি করে? ঠিক আছে, পুলিশকে বলে এখানে কি করে ১৪৪ ধারা জারি করানো যায় আমি দেখছি। এই ভাই শোনেন শোনেন, আরে ৪৪ ধারা দিলে হইবে? আপনি যদি ১০৪৪ ধারাও দেন কাজ হবে না, কারণ এটা হলো পাবলিক ফাংশন, মানুষ খেপে যাবে। আমার এখন করণীয় কি? আমার করণীয় কি সেইটা একটা কথা। আপনার করণীয় হচ্ছে, আপনাকে আমি স্যারের কাছ থেকে বললে একটা সিরিয়াল আনিয়ে দিই, আর আপনি সুন্দরভাবে ওয়েট করতে থাকেন। হ্যাঁ, কই স্যার? রোগী টুকি আসছে না? আসে স্যার। এই এক কাজ কর, রাখ ওইটা, যে গরম পড়ছে এর মধ্যে ওগুলো রাখ 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 রাখ, রোগী ডাক। এই সিরিয়াল নাম্বার 101 আসেন। Yeah, it's Taylor Swift on the floor. Yeah, there I was again tonight, forcing laughter, faking smiles, seem all tired, only place. Walls of insincerity, shifting eyes and vacancy, vanished when I saw your face. Yeah, this night is sparkling, don't you let it go. Yeah, I won, they're stuck, blushing all the way home. Hey, yeah, shake it up, shake it up, shake it up. Blushing, blushing, but then... তো বলুন সমস্যাটা কি? আমার বাইরের একটু দেখেন। ওয়েস্টার্ন মিউজিক দেখতে দেখতে ওর চাল চলন চলাফেরা সবকিছু হয়ে গেছে ওই দেশের নায়ক নায়িকাদের মতন, মানে ওয়েস্টার্ন কালচার যেটা। জি স্যার, কোনোভাবে এটা ঠিক হচ্ছে না স্যার, কিছু একটা করেন স্যার। এটার জন্য কি আপনি ব্যক্তিগতভাবে কোনো পদক্ষেপ নিয়েছিলেন? স্যার নিয়েছি স্যার। কিরকম? দেশি গান, জারি সারি, লালন গীতি, ভাটিয়ালি, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, ভালো ভালো নাটক দেখিয়েছি, কোনো কিছুতে কাজ হচ্ছে না স্যার। স্যার কিছু একটা করেন স্যার। হবে কেমন করে? রোগে তোকে ভালো করে ধরেছে, ভালো করে ধরছে। ওকে, আপনারা পেশেন্ট, আপনারা পেশেন্ট পেশেন্ট বাদ দিই তো। সো যেমন রোগ তেমন চিকিৎসা পদ্ধতি। যেমন ধরুন, ওর পছন্দের তালিকায় যে র‍্যাপ সংটা ঢুকে গেছে, এক্স্যাক্টলি এই লাইকে, সেই র‍্যাপ সং দিয়েই ওর চিকিৎসা করতে হবে। তবে গানের কথাগুলো যেন ঔষধের মতো হয়। একদম ঔষধ, আই মিন মেডিসিন, মেডিসিন। নিশ্চয়ই জানতে চাচ্ছেন সেটা কি রকম? কি রকম স্যার? ও ওই দিকে দেখেন। এই সাধারণ মানুষ, আমি জনগণ, রাজনীতি বুঝি না তো নেই যে কালো ধন। সাধারণ মানুষ আমি জনগণ, রাজনীতি বুঝি না তো নেই যে কালো ধন। ব্যয় বাড়ে দিন দিন, বাড়ে না তো আয়, ডাল ভাত খেয়েও যে বাঁচা হলো দায়। সকাল বিকাল বাড়ে জিনিসের দর, কিভাবে চলবে বলো মানুষের ঘর? জোড়াতালে দিয়েও যে চলছে না তো আর, দেখার কি কেউ নেই এই হাহাকার? কত আর করি ধার অসময়ে কেজে কার, তেলে জলে মিলেমিশে সব যেন একাকার। এলাকার মাঝে আজ দেখাও কে ভালো আছে, দুর্নীতি করা ছাড়া টাকা নেই কারো কাছে। সংসার চালাতেই সবার পকেট ফাঁকা, জমানো তো দূরে থাক, বাড়ছে ঋণের টাকা। বাজারে ব্যাগ দেখে বউ রোজ রাগ করে, একটাই ডিম ভেজে খেতে হয় ভাগ করে। কিনবো কি দাম শুনে ঝরে পড়ে ঘাম, ঊর্ধ্বগতির হাটে কম শুধু আমারই তো দাম ভাইরে, আমাগর দাম ভাইরে গরিবের দাম। স্বাধীন সোনার দেশ, এভাবে কি হবে শেষ? চারিদিকে হায় হায়, জনগণ নিরুপায়, শকুনেরা লুটে খায়, আমরা যে অসহায়। এভাবে কি বাঁচা যায়? এভাবে কি বাঁচা যায়? পরিস্থিতির চাপে পিষে আমি চাপটা, টেনশনে চুল পড়ে ঢাকি দিয়ে ক্যাপটা, লেপটা ছিঁড়ে গেছে শীতে কাঁপি থরথর, কেসে কেসে এই দেখো সারা গায়ে এলো জ্বর। ডাক্তার দেখালেই নাই শুধু ফিসটা, ঔষধে ধরে না তো খাওয়া বাকি বিষটা। পাড়ায় পাড়ায় দেখো ফার্মেসি বেড়ে গেছে, মুদির দোকানের চেয়ে ওরা আরো বেশি বেচে। ভাত খাই দুই বেলা তিন বেলা মেডিসিন, ভালো তাও হই না তো রোগ বাড়ে দিন দিন। প্রতিদিন যেন আজ ঔষধে বেঁচে আছে, ঔষধ না খেলেই মৃত্যুর কাছাকাছি। অভিযোগ করবো যে শোনার তো কেউ নেই, চুপ করা দোষী আমি, সব দোষ কারে দিই? আমিও তো অপরাধী, মেনে নিচ্ছে জুলুমাত, একে একে ভালো রব, চাইনি তো সংঘাত, ভালো আর রইনি তো কর্মের প্রতিফলে। এভাবেই বেঁচে রব শুধুই চোখের জলে, ঘুমন্ত এ জাতিরা জাগাবে কে এসে আজ? সিংহের পিঠে চড়ে শকুনেরা করে রাত। স্বাধীন সোনার দেশ, এভাবে কি হবে শেষ? চারিদিকে হায় হায়, জনগণ নিরুপায়, শকুনেরা লুটে খায়, আমরা যে অসহায়। এভাবে কি বাঁচা যায়? এভাবে কি বাঁচা যায়? পোলাপান হয়ে গেছে নষ্ট, সন্তান মানুষ হবে নাকি পথভ্রষ্ট? চায় না তো বুঝাতা এখন আর স্পষ্ট, নেতারা তো বুঝবে না বাবা মার কষ্ট। পড়া লেখায় নেই ওদের আর মনটা, হাতে নিয়ে ফোনটা 10-12 ঘন্টা, এটা ওটা কি দেখে দেখার যে শেষ নেই। বড় হয়ে কিছু হবে সেই পরিবেশ নেই, সারাদিন গেম খেলে ঠিক মতো খায় না, পাশে এসে বসলো কে সেদিকেও চায় না। গেমিং ল্যাপটপ করে আরো পায় না, আমেরিকান চায় হবে না তো চায় না, সারাদিন ফোন দেখে হয়ে গেছে মনোরোগ, এই সব ছাড়া কিছুতেই নেই মনোযোগ। শিক্ষা শুধু আজ হয়ে গেছে ব্যবসা, সামনের দিনগুলো আরো যেন ঝাপসা। শিক্ষক করে আজ বেতনের চাকরি, ছাত্ররা অমানুষ হয়ে গেলে তার কি, কার কি আসে যায় বলুন? আমার ছাড়া মাঝে মাঝে মনে হয় আমি হতচ্ছাড়া। এভাবেই দিন দিন হতে আছি নিঃশেষ, এভাবেই দিন দিন হতে আছি নিঃশেষ, হতে আছি নিঃশেষ। স্বাধীন সোনার দেশ, এভাবে কি হবে শেষ? চারিদিকে হায় হায়, জনগণ নিরুপায়, শকুনেরা লুটে খায়, আমরা যে অসহায়। এভাবে কি বাঁচা যায়? এভাবে কি বাঁচা যায়? তা বাবা, হ্যাঁ বাবা, ব্যাপার কেমন লাগলো? Uncle, this is amazing. I've never seen this before. স্বাভাবিক বলো, স্বাভাবিক। আমি এমন আগে কখনো দেখি নাই। আচ্ছা আঙ্কেল, এমন কি আরো কিছু আছে? আছে 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 আছে। শুনেন, বসেন 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 বসেন, আমি প্রেসক্রিপশন করে দিচ্ছি, সেটা দিয়ে চিকিৎসা চলবে। হ্যাঁ, প্রথমে টানা 7 দিন, হ্যাঁ টানা 7 দিন ঘুমের আগে গঠনমূলক র‍্যাপ সং, র‍্যাপ সং। ওকে, আই লাভ র‍্যাপ। ইয়েস, 8ম দিন থেকে পরবর্তী 7 দিন দুপুরে খাবার পরে একটা করে ইসলামিক কার্টুন। ওকে, ঠিক আছে ঠিক আছে, কার্টুন। ওকে, 3য় সপ্তাহে গিয়ে প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত হবে। কোরআন আরো আছে, দুপুরবেলা ইসলামিক কার্টুন, ঠিক আছে। ওকে, এরপরে টেলিফিল্ম। ওকে, রাতেরটাও দিয়ে দেই, রাতে ঘুমের আগে দেশীয় গান, তবে ইসলামিক নাশিদ হলে খুব খুব ভালো, এটা কাজ দেবে। তাহলে এটাই চলবে, হ্যাঁ নিশ্চিন্তে। হ্যাঁ ঠিক আছে বাবা, থ্যাংক ইউ ফর ইউ সলিউশন। ওকে ম্যান, থ্যাংক ইউ সো মাচ ম্যান। ওকে, I will follow this prescription. I think it's good, right? অবস্থা দেখছেন, amazing. খালি ইউনি, আরে বাবা, যেমন রোগ তেমন চিকিৎসা পদ্ধতি। হ্যাঁ, তাইলে বদরুল। জি স্যার। বলো তো চিকিৎসা কেমন চলছে? ওরে বাবা স্যার, আপনার যে বুদ্ধি আর যে সলিউশন মানুষের দিতে আছেন, আমার মাথায় না, আমার মাথায় কাজ করে না। এটারও কিন্তু একটা দারুণ সলিউশন আছে, আমি লিখে দিচ্ছি। দাঁড়াও স্যার, আমি রোগী দেখি স্যার। ডাকো, সিরিয়াল নাম্বার 102। তাড়াতাড়ি চলে আন। আল্লাহ 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 আল্লাহ। এই দা আরে চাচা এখানে কি রুগী দেখে কেউ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বলেন, সমস্যা বলেন। বুঝবাতেন আগে দম লই। আমার সমস্যা হইল, আল্লাহ হইল বিরাট বিশাল ক্ষমতা ওনার, সারা তাম দুনিয়া জগৎ উনি সৃষ্টি করছেন। ওনার কাছে এই ছোট ছোট বিষয় চাই কেমতে? আমার যে কি শর্মিন্দা লাগে না, এটা বড় প্রেশানির মধ্যে আছি, এলে আপনি ছুটে আইছি। এখন কী করো আমার কোয়ার দিন? দেখেন, ছোট হোক বড় হোক, আল্লাহর কাছে চাইতে আবার লজ্জা কিসের? অবশ্যই চাইবেন। আপনাকে একটা জিনিস দেখায়, দেখেন ওরা কি বলে। একজন ব্যক্তি তার রবের কাছে চাইবে সব কিছু, যদি তার পায়ের জুতার ফিতা ছিঁড়ে যায় বাজারে কিনতে যাওয়ার সময় আল্লাহর কাছে সেটাও চাইবে। এর মানে জীবনের সব কিছু একজন মুসলিম আল্লাহর কাছে চাইবে, তার উপর ভরসা করবে। আর মানুষ যখন আল্লাহর কাছে চায় তখন আল্লাহ খুব খুশি হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমার জীবনে সমস্ত গুনাহগাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ, তুমি আমার বাপ মায়ের জীবনে সমস্ত গুনাহগাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ, ওই বিশেষ করে আল্লাহ, ওই মহাকাশ থেকে আছে এই রকেটটা ঘুরতে ঘুরতে পৃথিবীর দিকে আসতেছে। আল্লাহ, ওইটা যেন আমার বাড়ির সামনে এসে পড়ে, সেই ব্যবস্থাটা করে দাও। আল্লাহ ভাই, আপনি কি বিজ্ঞানী টিজ্ঞানী নাকি? না ভাই, না মানে চায়না রকেট ঘুরতে ঘুরতে এসে আপনার বাসার সামনে যেন পড়ে, সেই দোয়া করছিলেন মনে হয়। আপনি তাহলে কি করেন ভাই? আমি কি করি? এক সাসি আসিনি বাঙ্গারি লোহার কর প্লাস্টিক, এক সাসি আসিনি বাঙ্গারি লোহার কর প্লাস্টিক। কত ভাই? 50 টাকা দিই। না না, 60 টাকা দেন। আরে ভাই, আমরা গরিব মানুষ, এরকম করেন কে? 60 টাকা দেন। আরে চলবো, আমরা সমস্যা নাই, 50 টাকা দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেন। ও স্যার আইসো, মাল লই আইছি। মাল আইছো না কেন? ও স্যার, যে গরম পড়ছে, এই গরম দিয়ে ঘুরন যায়, এর লেগে যা পাইছি তা লই আইছি। যা পাইছো তো নিয়ে আইছো, ঠিক আছে। প্রতিদিন তো অনেকগুলো মাল নিয়ে আসো, আজকে এইগুলো মাল নিয়ে আইছো। আচ্ছা নিয়ে আইছো, ভালো করছো, মাল রাখো। ও স্যার, আপনি বুঝালেন, মাল মালামালগুলো মাপ দিয়ে রাখো। আর ফ্রেশ ট্রেশ হয়ে আসো, নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করে আসো, আইসা টাকা নিয়ে যাও, ঠিক আছে? যাও। ও স্যার, আরে যাও, মালামাল রেখে যাও। ওস্তাদ আসলে বিষয়টা বুঝলো না। কোন কি? হ্যাঁ, তাহলে এই যে রকেট যে আপনার বাসার সামনে এসে পড়বে, এই রকেট দিয়ে কি করবেন? ওই যে রকেট পড়বো না, ওইখান থেকে কিছু বাঙ্গারি বেচা আমগো যে মহাজন আছে না, ওই মহাজনের থেকেও একটা বড় কারখানা দিব। আর ওই কারখানার মধ্যে ওই মহাজনটা চাকরি দিব। হ্যাঁ বুঝতে পারবো, আমার যে টাকা পয়সা দেয় না ঠিক মতো কাম করায়া, ওনার আমি টাকা পয়সা দিব ঠিক মতো। তাহলে বুঝাবো যে শ্রমিকের ঘাম শুকানোর আগে টাকা পয়সা দিতে হয়, এটা একটা সুন্নত। বদরুল স্যার, সেই দীর্ঘক্ষণ থেকে কাজ, হ্যাঁ রোগী দেখা, কিন্তু শোনো নাস্তা পানি কিছু করতে হবে তো। হ্যাঁ স্যার, ওই সিকি ওই টাকা নাই। আচ্ছা ঠিক আছে, তুমি এই একটা কান্নার শব্দ শোনা যায় না? হয় স্যার, কেটে জানো? দেখো তো, দেখো তো, দেখো তো। আর দেখতেছি স্যার, দেখো কান্নাকাটির শব্দ। আরে ভাই, আ আপনি যদি গুরু করার মতো খানতে না কি? আরে অসুবিধে কি স্যারে? আছে সমস্যার সমাধান আছে, কাঁদেন না। আপনি সুখে কাঁদেন না দুঃখে কাঁদেন কিছু বুঝতেছি না। আচ্ছা আপনার সমস্যাটা বলেন তো। এক পরিচিত লোককে মুখের কসমেটিক সার্জারি করার জন্য 2 লক্ষ টাকা ধার দিয়েছিলাম। বাহ, তো সফল অপারেশনের পর হাসপাতাল থেকে রিলিজ নিয়ে সে চলে গেছে। তারপর 5 টাকা আদায়ের জন্য এখন আর আমি তাকে খুঁজে পাচ্ছি না। আয় আল্লাহ, টাকা ধার নিলে এমনিতেই তো সেনা মানুষই অচেনা হয়ে যায়, আর এই লোক তো অচেনা হওয়ার জন্যই আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছে। স্যার এখন আমি কি করব? আরে ভাই এইদিকে আসেন, শোনেন আপনাকে একটা জিনিস দেখায়। আসেন দেখেন এরা কি বলে। চেনা মানুষ অচেনা হয় অর্থ করে ধার দিলে। পাওনাদারকে দেখে মনে হয় নেই করুণা তার দিলে। চেনা মানুষ অচেনা হয় অর্থ করে ধার দিলে, পাওনাদারকে দেখে মনে হয় নেই করুণা তার দিলে, নেই করুণা তার দিলে, নেই করুণা তার দিলে। অথচ এই পাওনাদারি কঠিন বিপদ কালে, দেনাদারের মিষ্টি কথায় আটকে ছিল জালে। অথচ এই পাওনাদারি কঠিন বিপদ কালে, দেনাদারের মিষ্টি কথায় আটকে ছিল জালে। 100% আস্থা এবং 100% আস্থা এবং দয়া ছিল তার দিলে। চেনা মানুষ অচেনা হয় অর্থ করে ধার দিলে, পাওনাদারকে দেখে মনে হয় নেই করুণা তার দিলে, নেই করুণা তার দিলে। আজ দেব কাল দেব বলে ওরা কেবল ঘোরা। আজ দেব কাল দেব বলে ওরা কেবল ঘোরায়। আশায় আশায় পাওনাদারের, আশায় আশায় পাওনাদারের জীবন প্রদীপ পুরায়। ঋণের বোঝা মাথায় নিয়ে তাদের সবই চলে। বিলাস ভ্রমণকে না কাটা ফুর্তি তলে তলে। ঋণের বোঝা মাথায় নিয়ে তাদের সবই চলে। বিলাস ভ্রমণকে না কাটা ফুর্তি তলে তলে। দেনাদাররা খুশি কেবল, দেনাদাররা খুশি কেবল 100% ছাড় দিলে। চেনা মানুষ অচেনা হয়, চেনা মানুষ অচেনা হয়। পাওনাদারকে দেখে ওরা দরজাতে দেয় খিল। কল কেটে দেয় বোলক মারে ডরায় না এক তিল। পাওনাদারকে দেখে ওরা দরজাতে দেয় খিল। কল কেটে দেয় বোলক মারে ডরায় না এক তিল। এদের স্বভাব বদলাবে কি, এদের স্বভাব বদলাবে কি? গলায় সোনার হার দিলে। চেনা মানুষ অচেনা হয় অর্থ কড়ি ধার দিলে, পাওনাদারকে দেখে মনে হয় নেই করুণা তার দিলে, নেই করুণা তার দিলে, নেই করুণা তার দিলে। চেনা মানুষ অচেনা হয়। সিরিয়াল 112 কই চাচা আমনে বই এত দেরি হইলে হবে? কোন সময় থেকে ডাকতেছ? আব্বা আমরা কোথায় যাচ্ছি? বাবা আমরা এক বিশেষজ্ঞের কাছে আসছি। চাচা ও কি কিছু দেখে না চোখে? না আব্বা। আব্বা আমার না অনেক শখ কোরআন পড়ার, ইসলামী গান গাওয়ার। এখানে বসো বাবা, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আচ্ছা সমস্যা বলেন। ও আমার ছেলে অন্ধ। কিন্তু আমি তো চোখের ডাক্তার নই, স্যার তো চোখ মুখ দেখে না। আমি বুঝতে পেরেছি উনি চোখের ডাক্তার না, কিন্তু আমি এসেছি অন্য একটা ব্যাপারে। একজন অন্ধ ছেলেকে কি সারা জীবন অন্যের বোঝা হয়ে থাকতে হবে? এই ব্যাপারে আমাদের কি করণীয়? শোনেন, এটা নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না। আপনাকে একটা জিনিস দেখায়, আসেন এই দিকে দেখেন। 2 3 4 5 মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস আর নিজের প্রতি আস্থা থাকলে কোনো প্রতিবন্ধকতাই যে বাধা হয়ে দাঁড়াতে পারে না, তাই যেন প্রমাণ দিল আল মারকাজুল ইসলামে প্রতিষ্ঠিত ইবনে মাকতুম মাদ্রাসার অন্ধ শিক্ষার্থীরা। আবদুল্লাহ ইবনে মাকতুম মাদ্রাসার অন্ধ শিক্ষার্থীরা ব্রেইল পদ্ধতিতে কোরআন শিক্ষা নিয়ে শুধু নিজেদের আলোকিত করে গড়ে তুলছেন না, বরং পৃথিবীর বোঝা না হয়ে জন্মদাতা পিতামাতার সাথে সাথে দেশ ও জাতির জন্য সম্পদ হয়ে উঠছেন। উম্মে মাকতুম মাদ্রাসার এসব অন্ধ শিক্ষার্থীদের সবারই নিজের নিজের আলাদা গল্প রয়েছে। এদের কেউ কেউ জন্ম থেকেই অন্ধ, আবার কেউ কেউ দৃষ্টির আলো হারিয়েছেন নানা ঘটনা বা পরিস্থিতির শিকার হয়ে। তবে যেভাবেই অন্ধ হোক না কেন, তা নিয়ে শুরুতে আক্ষেপ বা হতাশা থাকলেও এই মাদ্রাসায় এসে দিনী শিক্ষায় শিক্ষিত হয়ে সে আক্ষেপ বা কষ্ট বিলীন হয়ে গেছে। আমি অন্ধ হয়েছে এবং আমার কোনো আফসোস নাই, এবং অন্ধ হওয়ার পরেও যে আমি আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ আমার বুকে যেন ধারণ করতে পেরেছি, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় একটা শুকরিয়া। ভাই বোনদের মধ্যে শুধু আমি একাই অন্ধ, আমার দুটি চোখ নেই, তো একটু সামান্য কষ্ট লাগে, তবু এটা মানিয়ে নিই। যেহেতু আমি দুনিয়াতে এসেছি স্থায়ী না অস্থায়ীভাবে, তো এই কথা যখন মনে পড়ে তখন আমরা এই বিষয়টা ভুলে যাই। ইবনে মাকতুম মাদ্রাসার হিফজ বিভাগের এই ছাত্র পৃথিবীর রং, রূপ, আলো, বাতাস তার কাছে খুবই পরিচিত। কয়েক বছর আগে সবকিছু তাঁর দৃষ্টিসীমায় এসে ধরা দিত, কিন্তু চোখের আলো সৃষ্টিকারী রেটিনা শুকিয়ে যাবার কারণে একে একে দুই চোখের জ্যোতি হারাতে হয় তাকে। কিন্তু অন্ধ হয়েও থেমে যাননি তিনি, বরং আল্লাহ তাআলার এই সিদ্ধান্তকে শক্তিতে রূপান্তরিত করেছেন। এই মাদ্রাসায় এসে শিক্ষার্থীদের সাথে ব্রেল পদ্ধতিতে কোরআন শিক্ষা নিয়ে নিজেকে আলোকিত করে গড়ে তুলছেন। মাঝে মাঝে একটা কষ্ট মনে পড়ে, কিন্তু তো আফসোস করি না। কষ্টটি হচ্ছে যে আমি চোখে দেখি না, মাঝে মাঝে এটা খুব খারাপ লাগে। আগে আমি চোখে দেখতাম, তো হঠাৎ করে অন্ধ হয়ে যাওয়াতে তো আমার এটা মনে পড়ে, তবুও আমার মনে আফসোস নেই, কারণ চোখে দেখার যে গুণা সেখান থেকে আমি মুক্ত। আবার দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা এই শিক্ষার্থী হঠাৎ করেই রক্তের সমস্যার কারণে হারিয়েছেন চোখের জ্যোতি। প্রথম দিকে আক্ষেপ থাকলেও পরে সৃষ্টিকর্তার সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। প্রথমে অনেক খারাপ লেগেছে, পরে আবার আল্লাহর উপর ভরসা করে না, জীবনটা তো আল্লাহরই দেওয়া, আল্লাহ যা দিচ্ছে তাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। এখন আমার স্বপ্ন হচ্ছে এখানে হেফস পড়ে দেন আপনার আরবির লাইনে আরও দিনের লাইনে আরও পড়ালেখা করে আলেম হয়ে মানুষকে যে সঠিক আল্লাহর যে বার্তা বাণী এটা পৌঁছে দেওয়া। এমনই নানান গল্প স্বপ্ন নিয়ে দিনী শিক্ষা নিচ্ছেন এই মাদ্রাসার 21 জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। উম্মে মাকতুম মাদ্রাসার সবচেয়ে সুন্দর ভবনটি এসব শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে। হুজুর আমাদেরকে কখনো মানেন না, হুজুর আমাদেরকে খুব আদর করে ভালোবাসে আমাদেরকে পড়ান। আমি যে এই ব্রেল পদ্ধতিটা পড়তে পারতেছি, অনেক শুকরিয়া আল্লাহর কাছে। শিক্ষার্থীদের জন্য 2 জন শিক্ষক রয়েছে, তাদের মধ্যে একজন এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়েছেন। শিক্ষার্থীদের জন্য ব্রেল পদ্ধতিতে কোরআন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আমি উত্তর প্রতিষ্ঠান থেকে হেফ শেষ করে এখানে 2 বছর ধরে শিক্ষকতায় নিয়োজিত আছি। এই জগৎটা আমার কাছে একটু নতুন। আমি ইতিপূর্বে যাদেরকে পড়িয়েছি তারা সবাই চোখে দেখতো, আর এখানে আসার পরে এদেরকে দেখে আমার কাছে একটা শুকরিয়ার বিষয় যে আল্লাহ যে আমাকে চোখ দান করেছেন, এদেরকে করেননি। 1988 সালে মুফতি শহীদুল ইসলাম আল মারকাজুল ইসলাম প্রতিষ্ঠা করেন। তখন থেকে প্রতিষ্ঠানটি নানা সেবামূলক কাজ করে আসছে। সেই তাগিদ থেকেই অসহায় অন্ধ শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা আপনাদের দৃষ্টি প্রতিবন্ধী সন্তানদেরকে নিয়ে হতাশ হবেন না। তো দেশের যে কোনো জায়গা থেকে যারাই আমাদের এই প্রতিষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী স্টুডেন্ট পড়তে চায়, ইনশাল্লাহ আমরা তাদেরকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে নিব, এবং তাদের কোনো রকম কোনো খরচ এবং কোনো কিছুই লাগবে না। চিকিৎসা থেকে নিয়ে ইনশাল্লাহ সব কিছুই আমরা প্রোভাইড করব। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা সমাজের বোঝা না হয়ে নিজের পায়ে দাঁড়াতে শিখছেন এবং কোরআনের আলো ছড়িয়ে দিচ্ছেন হৃদয় থেকে হৃদয়ে। والناشطات نشطا ঈদ আনন্দ ঈদ আনন্দ ঈদেরই আনন্দ ঈদেরই আনন্দ। সিরিয়াল 113। আরে ভাই বসন্ত না সিরিয়াল তো আগে। আরে কিসের সিরিয়াল আমার তারা আছে রে মিয়া। 113 আছে। আমি ভাই। আরে ভাই আপনি দি 150 না আপনি আগে আইলেন কেন? ওরে ভাই আমি সিরিয়াল টিরিয়াল মানতে পারবো না। আরে সিরিয়াল মানবেন না কেমন কথা? দুইটার সময় আমার ট্রেন ধরতে হবে রে ভাই। আপনার মাথা ঠিক আছে? আপনি স্যারের লগে কথা কইয়া আপনি কমলাপুর যাইয়ে ট্রেন ধরবেন? ওরে ভাই দুইটার সময় আমাকে যেভাবে হোক ট্রেন ধরতে হবে, কারণ আজকে যদি আমি ট্রেন ধরতে না পারি কোনোভাবে আমি বাড়ি পৌঁছাতে পারবো না ঈদের আগে, বুঝছেন? কারণ ওই যে ঈদের আগে বাস, ট্রেন, লঞ্চ, স্টিমার কোনো কিছুরই টিকিট পাওয়ার কোনো সম্ভাবনা নাই, বুঝলেন? নাই সম্ভাবনা নাই। আমরা কি করবো সেজন্য? এই জন্য তো সিরিয়াল ছাড়া চলে আসছে, একটু আগে দেখাই দিবেন, বুঝলেন? নাই দাঁড়ান দেখতে আসি। এই আপনি এত অল্প সময়ে হ্যাঁ ওই কমলাপুরে পৌঁছাবেন কিভাবে? বলেন কি স্যার, আপনার এখান থেকে বের হয়ে ওই যে রাইড শেয়ারিং এর একটা মোটরসাইকেল নিব, মোটরসাইকেল উঠে ড্রাইভারকে বলবো এবার হেলিকপ্টারের মতো উড়াও, মুহূর্তের মধ্যে পৌঁছে যাবো। শোনো আমি যা বোঝার বুঝে নিয়েছি, হ্যাঁ ওনার ভিজিট টিজিট লাগবে না, ওনার কানে কানে শুধু বলে দাও সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। জি স্যার। ঠিক আছে, আর আমার মোবাইল নাম্বারটা দিয়ে দাও, ওই ট্রেনে বসে বসে সমস্যাগুলো বলবে, আমি সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে স্যার। এই শোনেন, কানে কানে শোনেন, ঘটনা হয়েছে কি এত ব্যস্ত হওয়া যাবে না, সময়ের সে জীবনের মূল্য, আমার যে জীবনটা এর অনেক দাম, অনেক বেশি, আমি খালি উঁচু উচ্চ লাগাইছি। শোনেন স্যারের এই মোবাইল নাম্বার লই যান, কাট লই যান, বাকি কথা ট্রেনে বসে স্যারের লোক আলাপ করবেন। তাহলে গেলাম, হ্যাঁ আমার কিন্তু ট্রেন ধরা লাগবে। হ্যাঁ ঠিক আছে গেলাম, হ্যাঁ ট্রেন ধরা লাগবে। মাথায় নষ্ট। সময়ের চেয়ে বেশি জীবনের দাম, আল্লাহ মহান তার নামে চলিলাম। সময়ের চেয়ে বেশি জীবনের দাম, আল্লাহ মহান তার নামে চলিলাম। ঘরে ফেরা কাজে ফেরা হোক নিরাপদ, দুর্ঘটনায় যেন না হয় বিপদ। আল্লাহর কাছে আরজ দিলাম, আল্লাহ মহান তার নামে চলিলাম। সময়ের চেয়ে বেশি জীবনের দাম, আল্লাহ মহান তার নামে চলিলাম। নিরাপদ ভ্রমণের জন্য প্রথম মনোযোগ দিতে হবে যান চালনায়। চালকের সাথে নয় কোনো আলাপন, নামবে না কেউ কোনো প্রতিযোগিতায়। নিরাপদ ভ্রমণের জন্য প্রথম মনোযোগ দিতে হবে যান চালনায়। চালকের সাথে নয় কোনো আলাপন, নামবে না কেউ কোনো প্রতিযোগিতায়। অযথা বাড়ালে গতি, হয়ে যেতে পারে ক্ষতি। চালকের কন্ট্রোলে থাকুক লাগাম, আল্লাহ মহান তার নামে চলিলাম। সময়ের চেয়ে বেশি জীবনের দাম, আল্লাহ মহান তার নামে চলিলাম। আপনার ঘুম পাচ্ছে? ঘুম 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 তন্দ্রার ভাবিলে ভাই, চালকের চাপানের বিরতিটা চাই, বিরতিটা চাই, বিরতিটা চাই। একটি অবাঞ্ছিত দুর্ঘটনা, সারা জীবনের তরে শুধু কান্না। অপঘাতে আহত বা পঙ্গু হলে, জীবনের ব্যস্ততা গতি যাবে চলে। রেল ছাদে ভরা নাই, ভিড় বাসে দরজায়, আর নয় হুড়ো হুড়ি, শপথ নিলাম। সময়ের চেয়ে বেশি জীবনের দাম, আল্লাহ মহান তার নামে চলিলাম। হাসি মুখে যারা ফেরে স্বজনেরও কাছে, সৌভাগার তার চেয়ে বলো কে বাছে থেকে বাঁচে। আর যারা অপঘাতে হারায় জীবন, লাশ হয়ে বাড়ি ফেরে কাঁদে ভাই বোন, পিতা মাতা বউ কাঁদে কাঁদে সন্তান, সহসাই সব ভেঙে হয় খান খান। আর যারা অপঘাতে হারায় জীবন, লাশ হয়ে বাড়ি ফেরে কাঁদে ভাই বোন, পিতা মাতা বউ কাঁদে কাঁদে সন্তান, সহসাই সব ভেঙে হয় খান খান। রঙিন স্বপ্ন যত কাচের চুড়ির মতো, টুংটাং ভেঙে যায় মুছে যায় নাম। আল্লাহ মহান, তার নামে চলিলাম। সময়ের চেয়ে বেশি জীবনের দাম। আল্লাহ মহান, তার নামে চলিলাম। আল্লাহ মহান, তার নামে চলিলাম। আল্লাহ মহান, তার নামে চলিলাম। অন্যকে দিতে যদি করো কারো পুণ্য, থরে থরে জমা করো সোনা রূপা পুণ্য। কারণের মতো হয় অন্তর দয়াহীন, লাগবে না এই ধন কোনো কাজে কোনো দিন। তার চেয়ে দান করো কৃপণতা ছাড়িয়ে, প্রভু তার নেয়ামত আরও দেবে বাড়িয়ে। রয়ে যাবে সব ধন আমলের খাতাতে, বহুগুণ বিনিময় পাবে ভুল কি তাতে। টুকটুকি টুকটুকি, এই তুই এখানে এসব আমার দুর্নাম শুরু করে দিয়েছিস। করবো না, তুমি যে মোটে 10 টাকার আইসক্রিম কিনে দিলে, এই দেখো তা খেয়ে আমার ঠোঁট আর জিহ্বার কি হাল হয়েছে। তাহলে এখন আমার কি করতে হবে? কোন আইসক্রিম কিনে দাও। কোন আইসক্রিম? তার কত দাম রে? 65 টাকা। 65 টাকা? আরে 65 টাকা দিয়ে তো 1 কেজি চাল আর 1 মুঠো আমার পুঁইশা খাবে রে। এই একদম, এই যে চাচা এদিকে আসেন, এদিকে আসেন। চাচা এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। স্যার ডাকতেছে, শুনুন। বসেন বসেন বসেন। বসতে হবে? হ্যাঁ। এই চাল আর পুঁইশাক দিয়ে কি করবেন চাচা? ওকে কোন আইসক্রিমই কিনে দেন। আপনার টাকা না থাকলে না হয় আমি দিয়ে দেই। আমরা দেই, অসুবিধা কি? না না স্যার, আমার দাদা অনেক টাকার মালিক, কিন্তু যাকে বলে হাড়কে পণ। সেদিন কি হয়েছে জানেন? কি হয়েছে? আমাদের ঘরে হঠাৎ আগুন লাগলো, আর দাদা কিনা ফায়ার ব্রিগেডে মিস কল দিল। তাই বুঝি না? সবাই তাহলে আসুন, একটা জিনিস দেখায়। এই যে দেখুন, এখানে তো টয়লেট দেখছি, এই বাসাটায় নাম্বার তো নাই। লক করেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বাসা ভাড়া হবে কয় তলায়? 3 তলা ভাড়া হবে। আচ্ছা, মালিক কি এখানে থাকে? মানে একটু কথা বলতাম আর কি। জি আছে, বাড়িওয়ালা আছে। আসেন ভিতরে আসেন। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বাড়ির মালিক? না। কিন্তু দারোয়ান যে বললো আপনি বাড়ির মালিক, আমি তো না। বাড়ির মালিক তো আল্লাহ। না, সব কিছুর মালিক তো আল্লাহ তালাই। এই বাড়ি করার তৌফিক তো তিনি আপনাকে দিয়েছেন, তাছাড়া এই বাড়ির ভাড়া তো আপনি পাবেন। আমি পাবো না, এটা আল্লাহ তালাই পাবেন। তো চলুন, আপনি দাঁড়িয়ে থাকুন, চলুন আমি ভিডিওতে কথা বলি। জি। পাগলের পাল্লায় পড়লাম না তো, চলেন ভাগি। মাথায় মনে একটু স্ক্রু ঢিলা আছে, কাজ করি। সে যখন পড়েছি, চলেন দেখি কি বলে। আচ্ছা ঠিক আছে, চল চল। সজল, বাসায় মেহমান এসে চাটার ব্যবস্থা করো। না থাক, প্রয়োজন নেই। তবে হ্যাঁ, বাড়ির মালিক আল্লাহ তাআলা, বিষয়টা বুঝলাম না। বুঝলেন না, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমার টোটাল হচ্ছে 6 ছেলে মেয়ে। আমার এই 4 তলায় রয়েছে মোট 8টা ফ্ল্যাট, আর এই 8টা ফ্ল্যাটের মধ্যে 6টা ফ্ল্যাট আমার ছেলে মেয়ে থাকে, আর 1টা ফ্ল্যাটে আমরা বুড়ো বুড়ি থাকি। 1টা ফ্ল্যাট হচ্ছে আল্লাহর নামে ওয়াকফ করা, ওইখান থেকে যে ইনকামটা হয় সেই ইনকামটা আমি আল্লাহর পথে ব্যয় করি, আর এইভাবেই বন্টনামা তৈরি করা হয়েছে। বাহ, বেশ। তো তবে আঙ্কেল, একটা জিনিস বুঝলাম না, মানে স্পেসিফিক ওই 3 তলার ওই ফ্ল্যাটটাই কেন আল্লাহর নামে লিখে দিলেন, অন্য কোনো ফ্ল্যাট কেন নয়? দেখুন, সব ছেলেমেয়েদের নিয়ে লটারি করেছি, এখন লটারিতে যারা যে ফ্ল্যাট পেয়েছে তারা সেই ফ্ল্যাটে থাকে। এটা করলেন কেন? আমি বাড়ি করার সময় 8 জনকে পরিবারের সদস্য মনে করেছি, তার মধ্যে আল্লাহ তাআলাও একজন সদস্য, সেজন্য সব কিছুতে তার একটা ভাগ আছে। মানে সব কিছু মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব কিছু বলতে চাটা নাও, সব কিছু ধরে, যেমন ধরো এই যখন আমি চাকরি করতাম তখন চাটা নাও। থ্যাংক ইউ। সব কিছু বলতে মনে করো যখন আমি চাকরি করতাম তখন এই বেতনকে পরিবারের সদস্য দিয়ে ভাগ করতাম, কেমন? তো যখন আমার প্রথম সন্তান হলো, পরিবারের সদস্য হলো তখন হলো 3 জন। 3 জনের জন্য যে খরচটা হতো সে অনুপাতে আরেকজনের খরচ বের করে নিতাম, সেটাই আল্লাহ তাআলার পথে ব্যয় করতাম। এরপরে যখন সদস্য বেড়েছে তখন ভাগের সংখ্যা বেড়েছে, সে অনুপাতে আল্লাহ তাআলাও একটা ভাগ পেয়েছেন। আমার এই গ্রামের বাড়ি থেকে যে শস্যটা আসে সেখান থেকে কিন্তু আবার 8টা ভাগে ভাগ হয়, সেখান থেকে 7 ভাগে সবাই ভাগ করে নিই, আর ওই 1 ভাগ ওটা আল্লাহর পথে ব্যয় করি। তো আঙ্কেল, আমরা বাসাটা নিতে চাই। হ্যাঁ জি আঙ্কেল, আপনি এক কাজ করুন, ওই টুলেটটা তুলে ফেলুন, আমরা বিকেলে এসে অ্যাডভান্সটা করে যাবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, উঠি তাহলে। আসসালামু আলাইকুম। কি বুঝলেন চাচা? আমার তো চোখ খুলে গেছে। টুকটুকি টুকটুকি এদিকে শোন, এই 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 নে 100 টাকা, হ্যাঁ তুই এটা দিয়ে 5-6টা চিপস কিনবি, একটা তুই খাবি আর অন্যটা ওই টোকাইদেরকে দিবি, ওদেরকে দিস, মজা পাবি, আনন্দ পাবি। হায় রে, কি ভুলের মধ্যে না ছিলাম এতদিন। সিরিয়াল নাম্বার 185 আসে। ও স্যার, আমি অনেক বিপদে আছি। ও কি, আমি এত মোটা মানুষ আবার কি বিপদ? আরে আমার অনেক সমস্যা। কি সমস্যা বলেন তো? আরে আপনি আমার কিছু একটা করেন, আমি ওই যে পশু পাখির আছে না, তার ভাষা বুঝতে পারি। হ্যাঁ বলেন কি? হ্যাঁ, এটা তো শুধুমাত্র আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের মধ্যে ছিল। জি স্যার। এরপরে আপনার মধ্যে, এটা তো বিরাট সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সৌভাগ্য সৌভাগ্য না দুর্ভাগ্য। আমি রাস্তাঘাটে কোথাও চলাচল করতে পারি না, ওই গরু ছাগল হাঁস মুরগি কুত্তা বিলাই এমনকি ওই ইঁদুরটাও আমরা দেখলে আলোচনা সমালোচনা করে। কিরকম কিরকম? কম কিরকম মানে, এই যে কুরবানি দেওয়ার জন্য একটা গরু কিনছি। আচ্ছা, গরুটা আমার উঠানে ওই গাছে ছায়ার নিচে বাঁধা ছিল, তার পাশেও একটা ছাগল আছে, ওটাও কুরবানি দেওয়ার জন্য। ওটা আমার ছোট ভাইয়ের, ও তো মসজিদের ইমামতি করে। ইমামতি করে। আমি একটু রেস্ট নেওয়ার জন্য ওই ছায়া এসে বসছি। আচ্ছা, ঠিক তখনই গরু ছাগল আমারে নিয়ে কথোপকথন শুরু করে দিল। আরে কুরবানির চিন্তা তো আমি করি না, মরতে তো একদিন হইবই, কিন্তু যখন ভাবি কার জন্য জীবনটা দিতাছি তখন মনটা খুব খারাপ হইয়া যায় রে। কেন উস্তাদ? আরে ওই বেটা তো একটা ঘুষখোর সুদখোর, হারাম উপার্জন করে, হারাম টাকায় আমারে প্রতিযোগিতা কইরা কিনা আনছে, আর কুরবানি তো কবুল হবে না। এত কষ্ট কইরা আল্লাহর রাহে জীবনটারে বিলাইয়া দিমু, অথচ সেই কুরবানি কবুল হবে না, এই ভাবনাই আমার মনটা সারাক্ষণ বিষাইয়া থায় রে সুডবাই, বুঝছস? আরে এই কথা তো আগে কইবেন না মিয়া ভাই, এই জন্যই তো মনটা খারাপ রাখছেন। কবুল তো হইব না বেটার টাকার কুরবানি, কিন্তু আপনার জীবনের কুরবানি তো আল্লাহ ঠিকই কবুল করব। যার বিনিময় আপনি এই পরকালে তাই নাকি? এইভাবে তো ভাইবা দেখি নাই। কি বুদ্ধি, কি বুদ্ধি! মাশাল্লাহ মাশাল্লাহ! হুদাই তোর লোকজনে ছাগল কইয়া ডাকে। অম্বা অম্বা! বাজান, একটু আস্তে হাঁটো, আমি তো ভয় পাই। বকবকুম বকবকুম, ভালো মন্দ খেয়ে পেট বেশ বড় বানিয়েছে। পালাই রে, সুদ করাইতেছে। হ্যাঁ, তাইলে এখন কি করবেন? আরে তাইলে এখন কি করবো, এটাই তো আপনি সাজেশন দিবেন। হ্যাঁ, ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। ছেড়ে দেন? ছেড়ে দিব মানে? ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। আরে বলতে আছে, বোঝেন না কি ছেড়ে দিব? বুঝতেছি না তো। আরে ওইটা ছেড়ে দেন। হ্যাঁ, কি ছেড়ে দিব? আরে আপনি বোঝেন না, কিছু সহজ বিষয় দিকে। এই বুঝাই দে, শোনেন, এদিক শোনেন। ছেড়ে দেন, ওইটা ছেড়ে দেন। আরে ওইটা কোনটা ছেড়ে দেব? আরে ওই কামটা ছেড়ে দেন। বুঝে না? ও, ছেড়ে দিতে হবে আমার? সুদ খাওয়া ঘুষ খাওয়া ছেড়ে দিতে হবে? স্যার, ওনার তো অনেক বড় কপাল। খালি কপাল না, শরীরও বড়। দেখছেন ব্যাপারটা? ঠিক ধরছেন, পশুর মতো দেখতে। এই জন্য পশুর সব ভাষা বোঝে। কিন্তু আমার তো অন্য সমস্যা স্যার, আমি তো মানুষের ভাষাই বুঝি না। মানুষের ভাষা বোঝেন না কেন? কেন বলেন তো? আর বলবেন না স্যার, কয়দিন আগে আমার পোলারে পাঠাইছিলাম পাত্রী দেখবার। আচ্ছা, পাত্রী দেখে আসার পর জিগাইলাম, বাজান কেমন দেখলা? আমারে কয় পাত্রী নাকি জটিল। জটিল? হ্যাঁ। এরপরে পেলাম, বাজান এই পারিবারিক অবস্থা কি বা কেমন দেখলা তোমার শ্বশুরের অবস্থা? কইলো অস্থির অস্থির। হ্যাঁ, শুধু তাই না স্যার, জিজ্ঞালাম পরিবারে আর কেউ আছে? কয়েক ছোট ভাই আছে, সে নাকি স্যার পাংখা। পাংখা? এবার আপনি কোন, এই অস্থির জটিল পাংখা এইসবের মানে কি? ভাষার বিবর্তন ভাই, ভাষার বিবর্তন। ভাষার বিবর্তন? হ্যাঁ হ্যাঁ, এই কি আর করার, নতুন করে আমাদের এই সব শব্দ এখন শিখে নিতে হবে। বুঝতে পেরেছেন? এই যে ডাটা সিম, ডাটা সিম, এ তো আমরা খাই। হ্যাঁ, এগুলো এক সময় কিন্তু আমরা সবজি হিসেবেই জানতাম। জি। এখন কিন্তু এর ভিন্ন নাম, ভিন্ন ব্যবহার। বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক, আপনার সমস্যাটা বলুন। স্যার, এই তো গেল এক সমস্যা। সবচেয়ে বড় সমস্যা আমার নিজের স্যার। কিরকম? বলবেন না স্যার, বয়স হয়েছে তো, এখন একটু ওই যে সামাজিকতার খাতিরে একটু ওই যে পাঞ্জাবি বড় পড়তে হয়। চুল দাড়ি পাকছে, একটু ছেড়ে দিয়েছি। ভালো ভালো। হ্যাঁ, পারবেনই তো। হ্যাঁ, এটা তো খুব ভালো, খুবই ভালো, কিন্তু আমার জন্য বিপজ্জনক স্যার। সমস্যাটা কোথায় সেটা বল। এখানেই তো সমস্যা। মনে করেন এই অবস্থায় যদি একটু ওই যে মসজিদে যায় না, তো বেবাক মুসল্লি আমারে জোর করে ইমামের সমস্যা তো এখানেই স্যার। ওই সবাই মনে করে আমি মনে হয় বড় আলেম। ও স্যার, বুঝতে পারছি, সুর কালাম মনে হয় পারেন না কিছু। না স্যার, ও একদিন ভবিষ্যতে আপনার চেয়ে বড় বিশেষজ্ঞ হবে। না না, মানে আপনার উপরে হতে পারবে না, হতে পারবে না। মানে কইছিলাম আপনি সমস্যাটা বলেন। জি স্যার, ওই সমস্যাটা ওইখানেই, আসল কথা কয়ে লাগছে। সুরা কালামবাসী ভালো পারি না, সুচ্চারণ শুদ্ধ হয় না। এই আসর জোহর এগুলা কোনো রকমে পার করে দিই, কিন্তু মাগরিবে এসে গিয়ে তো স্যার সিপা সাপাই লুকায় থাকতে হয় ওজুখানায়। তাইলে তো খুব সমস্যায় আছেন। হ্যাঁ, আপনারই যদি এই অবস্থা হয়, তাইলে পেছনের মুসল্লিদের কি অবস্থা? শোনেন শোনেন স্যার, একটা সুন্দর কথা কইছেন। আমার পিছনের মুসল্লি ৫ বছর ধরে গবেষণা করছি, তাদের পিছনে রিসার্চ করছি, চুপায়া চাপায়া গিয়া জিজ্ঞেস করছি, বেব্যক্তির অবস্থা আমার চেয়েও খারাপ স্যার, এর লাইগা পার পেয়ে যাচ্ছি। এ তো খুবই মুশকিলের কথা। দেখেন, আইন বিষয়ে যদি জ্ঞান কারো না থাকে, সে যেমন আইনজীবী হতে পারে না, আবার চিকিৎসাবিদ্যা সম্পর্কে যদি জ্ঞান না থাকে, সে কিন্তু চিকিৎসক হতে পারবে না। হ্যাঁ, ঠিক তেমনি কোরআন হাদিসের জ্ঞান না থাকলে, সূরা কেরাত যদি শুদ্ধ না হয় এবং মাসলা মাসাইল যদি জানা না থাকে, তাহলে কিন্তু আপনি ইমাম হতে পারবেন না। দেখেন ভাই, দুনিয়াতে আপনি মানুষকে ফাঁকি দিয়ে এই চিপা চাপি এগুলোতে লুকিয়ে থাকলেও আল্লাহকে কিন্তু ফাঁকি দিতে পারবেন না। এই জন্য আমার মনে হয় আপনি যেটা করুন, বেশি বেশি কোরআন হাদিস চর্চা করুন, পড়াশোনা করুন, বেশি বেশি এলম অর্জন করুন, জানুন। আচ্ছা শোনেন, আপনাকে একটা জিনিস দেখাই, এদের অবস্থাটা দেখাই। দেখেন, কঠিন সমস্যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। একটা প্রেসক্রিপশন লিখেন তো। আচ্ছা হ্যাঁ, রোগীর নাম বলেন। নিজেই। আপনি নিজে তো ঠিক আছে, নামটা বলুন। আমি নিজেই। আর কি মুশকিল, আপনার নাম কি নিজে? ও আচ্ছা, মফিস। ঠিকই আছে। বয়স? 35 বছর। আচ্ছা, আপনার সমস্যা বলেন। সমস্যা হাতে ব্যথা, মাথায় ব্যথা, কদিন ধরে চোখে ব্যথা, হাঁটুর ব্যথা আছে। লাগছেন? হ্যাঁ। আর আপনি বলেন, হাঁট লাগছেন? হ্যাঁ। এরপরে পেটেও ব্যথা আছে। আচ্ছা ঠিক আছে, আপনার তো কিছু পরীক্ষা লাগবে। হ্যাঁ হ্যাঁ, টেস্টগুলো লিখেন। ওই পেটে তো অনেক ব্যথা, হ্যাঁ পুরনো ব্যথা। আপনি ওই যে পেট আলট্রাসোনোগ্রাম। হ্যাঁ। বুকের ব্যথাটাও বেড়েছে, ফুল বডি এক্সরে দিয়ে দেন। বুকে এক্সরে দিব? আচ্ছা। শরীরটা কেমন কেমন জানি লাগে, কথা শুনতে চায় না, টাওয়া টাওয়া লাগে। ওই লিভার আর কিডনির জন্য ওই আর একটা টেস্ট দিয়ে দেন। লিভার আর কিডনি। হ্যাঁ। আর কি সমস্যা আপনার? আর ওই যে মাথা ব্যথার কথা বলেছিলাম না, ওই মাথা ব্যথার জন্য সিটি স্ক্যান, সেই সাথে এমআরআই দিয়ে দেন। সিটি স্ক্যান। হ্যাঁ। আচ্ছা, পরীক্ষা তো অনেক হলো, এবার কিছু ওষুধ দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই মাথা ব্যথার জন্য ওই নাপা দিয়ে দেন। নাপা। আর হচ্ছে ওই কাশির জন্য একটা সিরাপ। আর শরীরটা খুব দুর্বল, একেবারে চলেই না, ওই শক্তির জন্য বল পাই না, তো একটা ভিটামিন দিয়ে দেন যাতে শক্তি হয়। আর দিব কিছু? হ্যাঁ না না। আর আর ওই গ্যাসের একটা বড়ি, গ্যাসের বড়ি। ঠিক আছে ঠিক আছে, আর লাগবে না, অনেক হয়েছে। আরেকটা একটা ওই ডাক্তার সাহেব, ওই রাতে তো ঘুম হয় না, সারা রাত তাকিয়ে থাকি, তো ঘুমের জন্য একটা ওষুধ দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, এলিট্রাপটেল। ঠিক আছে দিলাম। আজব রুগী তো আপনি, এমন আজব রুগী আমার জীবনও দেখি নাই। শুনেন ভাই, এই অসুখ কিন্তু আপনি বলছেন, আপনি কিন্তু মেডিসিন লেখাইছেন, যদি কাজ না করে বা কোনো অসুবিধা যদি হয়, আমার কিন্তু দোষ নাই ভাই, আমি কিন্তু মেডিসিন লেখি নাই। আরে ধুর ডাক্তার সাহেব, আপনার এই ওষুধ আমি খাবো নাকি? কি বলেন, খাবেন না কেন? তাহলে এই প্রেসক্রিপশন আমাদের কেন লেখালেন? অফিস থেকে 4 দিনের ছুটি দরকার, সেজন্য আপনাকে দিয়ে প্রেসক্রিপশন লিখিয়ে নিলাম, যাতে বসকে দেখিয়ে ছুটি মঞ্জুর করতে পারে। যাক, ভালোই হইল। ভালো হইল মানে? ভাই আমি হইলাম ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট। ডাক্তারে ফোন দিলাম, ডাক্তারে করলে আজকে চেম্বারে আসতে পারবো না, তাই এই সুযোগটা কাজে লাগা ফেলাইলাম। আমার বহুদিনের ইচ্ছা ছিল যে একদিন রুগী দেখবো, প্রেসক্রিপশন লিখবো, আর সেই আশাটা আপনার যা পূর্ণ হইল। আপনি যেমন ভুয়া রুগী, আমিও তেমন ভুয়া ডাক্তার। জি স্যার। কই রে রুগী ডাক? স্যার রোগীদের মনে হয় সমস্যা নাই, বুঝতে পারছেন? সমস্যা না থাকলে তো খুব ভালো কথা, কিন্তু আমার তো একটু সমস্যা আছে। তোর আবার কি সমস্যা? স্যার একটু বাসায় যাব। আমি কি প্রেসক্রিপশন দেব? না স্যার। তাইলে রোগী ডাক। এই রোগী কই আছেন কেউ? অখি ওকে দু, তুমি এদিক যাও, কই তো খেলার মাঠ না। ডাক্তার সাহেবের কাছে যাই। ওরে বাবা, তোমার আব্বাই কই? এই যে আমার আব্বা। আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন বসেন। তো বলেন সমস্যা কি? স্যার আমার ছেলেটাকে একটু বুঝান স্যার, ওর মাথায় ফুটবল ছাড়া আর কিছুই নাই। এই বয়সে একটু আধটু এরকম হবেই, এটার জন্য তো চিন্তার কিছু নেই। সেটা ঠিকই আছে, কিন্তু এই ফুটবল ফুটবল, তাও শুধুমাত্র বিশেষ একটি দেশের ফুটবল তার প্রিয়। তা বাবা কোন দেশ? আর্জেন্টিনা, আর মেসি হচ্ছে কি আমার প্রিয় খেলোয়াড়। শুধু এইটুকু হলে কোনো সমস্যা ছিল না স্যার। আচ্ছা আচ্ছা, তো আর কি সমস্যা? সমস্যা হচ্ছে তার মেসিকে নিয়ে। আচ্ছা। তার ক্যাপ, গেঞ্জি, পোশাক আশাক সবকিছুর মধ্যে তার মেসির ছবি। তার রুমের মধ্যে মেসির বিশাল একটা পোস্টার টানানো। মেসির এমন কোনো খেলা নাই যেখানে মেসি আছে আর ও নাই, ওকে সেই খেলা দেখতেই হবে। আর ঘরের ছাদে বিশাল আর্জেন্টিনার একটা পতাকা তো টানানো থাকবেই। আচ্ছা। এই করে করে ওর লেখাপড়ারও ১২টা বাজতে চলেছে। এটা খুব খারাপ। তা বাবা তোমার নাম কি? আদিয়ান। আদিয়ান। তো আদিয়ান, তুমি কি ফিলিস্তিনের নাম শুনেছো? জি স্যার। হ্যাঁ, ফিলিস্তিনের নিরীহ মানুষদের ইসরায়েল মেরে মেরে শেষ করে দিচ্ছে, তাই ইসরায়েলের কোমল পানি ও চকলেট আমি এখন খাওয়া বন্ধ করে দিয়েছি। একদম ঠিক, খুব ভালো কথা, খুব ভালো। তাহলে একটা জিনিস জেনে রাখো, ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্রের মর্যাদা দেওয়ার জন্য জাতিসংঘে এই তো কদিন আগেই ভোটাভুটি হয়ে গেল। এর মধ্যে বেশিরভাগ দেশই সমর্থন করেছে, মাত্র মাত্র 11টি দেশ সমর্থন করেনি। তার মধ্যে কিন্তু বাবা তোমার এই দেশটিও আছে। কি বলেন স্যার, এগুলো তো আমি আগে জানতাম না। হ্যাঁ, এই তো এখন থেকে জানলে। এসো আমরা একটা জিনিস দেখি, ঠিক আছে? এই এই যে দেখো, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রেখেছে বেটা, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। তোমাদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কি হয়েছে? চাচা আমার পরিবার সবাই শহীদ হয়েছে চাচা। ধৈর্য ধরো বেটা, ধৈর্য ধরো, আল্লাহ সহায়। ইনশাল্লাহ আমাদের বিজয় অতি সন্নিকটে। কোনো চিন্তা করো না বেটা, কোনো চিন্তা করো না। চাচা সামনের তাবুতে আপনার পরিবার আছে চাচা। ঠিক আছে, আমি তাদের কাছে যাচ্ছি বেটা। তবে চাচা আপনার স্ত্রী 5 দিন আগে শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বাবা, তুমি কিভাবে আসলে? হানাদাররা তোমাকে দেখতে পায়নি? না মা, আমাকে কেউ দেখতে পায়নি। বাবা তুমি কি আজকে রাতেই চলে যাবে? থাকবে না? থাকো না বাবা, তোমার কাছে যুদ্ধের গল্প শুনতে ইচ্ছা হয়। হ্যাঁ বাবা, কতদিন তোমার বুকে মাথা রেখে গল্প শুনতে শুনতে ঘুমায় না। এখন তো আসলে আমরা তো ঘুমাতেই পারি না, সারাক্ষণ শুধু বোমার ভয়, না হলে আগুনের ভয়, না হলে গোলাগুলির ভয়। তোমরা এসব নিয়ে কোনো চিন্তা করো না বাবা। না বাবা, এটা আপুকে দাও, ও অনেক কম খেয়েছে। না বাবা, এটা তুমি খাও, সারাক্ষণ যুদ্ধের ময়দানে থাকো, তুমি না খেয়ে না খেয়ে কেমন শুকিয়ে গেছো। আচ্ছা বাবা, এই খেজুরগুলো কি জান্নাতে পাওয়া যায়? কেন বাবা, আমরা তো এই খেজুরগুলো সবসময় রমজান মাসে ইফতারের সময় খেয়ে থাকি। কিন্তু এবার তো খেতে পারিনি। পাশের বাসায় ফাতেমা বলেছিল রোজার সময় ইফতারি এবং সাহারি সময় মতো না খেলে নাকি রোজা হয় না। আমরা তো এবারে ইফতারিও করতে পারিনি, সাহারিও করতে পারিনি। এবারে কি আমাদের রোজা হয়েছে? হ্যাঁ বাবা, সবুজ ঘাসের জুস অনেক খেতে লাগে, তাই 3-4 দিন না খেয়ে রোজা রাখতে হয়েছে। শোনো বাবা মামনি, বরং তোমাদের রোজাটাই আবার সবচেয়ে ভালো হয়েছে। আমাদের প্রিয় নবীজির ঘরেও অনেক সময় খাবার থাকতো না, তখন তিনি ৩-৪ দিন না খেয়ে রোজা রাখতেন। বাবা, কোরবানির ঈদ তো এসে গেল, এবারে কোরবানির ঈদে পশুকে আমরা কিনবো না? না মা, এবারে কোরবানি দেওয়ার সামর্থ্য আমাদের নেই। শত্রুরা আমাদের সব সম্পদ ধ্বংস করে দিয়েছে। এবার কোরবানিটাও আমরা নবীদের মতোই দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো আমার বেটা। বাবা, মামুনি, আমাকে তো এখন যেতে হবে। তোমরা কোনো চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রেখো, সব ঠিক হয়ে যাবে। আমি যাই বাবা, মামুনি, আল্লাহ হাফেজ। আল্লাহ, তোমার দরবারে হাজার শুকর, তুমি আমার শহীদ ছেলের স্বপ্ন পূরণ করেছো, তুমি আমার শহীদ মেয়ের ইচ্ছা পূরণ করেছো। আমাদের এবার কুরবানি দেওয়ার সামর্থ্য ছিল না, কিন্তু তুমি সবচেয়ে ভালো কুরবানিটাই কবুল করলে, নবী ইব্রাহিমের কুরবানি। কলিজার টুকরারা, তোমরা তোমাদের আম্মি জানের সাথে জান্নাতে মিলিত হও। বদরুল, জি স্যার। আরে দেখ তো রোগী আছে কিনা। কি রোগী দেখবো স্যার, আপনি তো জাগাইতে দিয়ে লরি নিয়ে আসবো। বাসায় যাইবেন না নাকি? আহা, রোগী দেখা শেষ করতে হবে না, দেখ এখনো তো সিরিয়াল বাকি আছে। সিরিয়াল নাম্বার ২০০ কি আছে? সিরিয়াল নাম্বার ২০০, সিরিয়াল ২০০। এবার আমার পালা, আমি ২০০। আমি ২০০, আমি আলহেন কই, আমি খুঁজি পার। থ্যাংক ইউ। তাতারিয়ান, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার, আজকে আমাদের এখানে একটা অনুষ্ঠান করার কথা ছিল। অনুষ্ঠান? জি জি স্যার, হইছে কি ঘটনা হইছে, ওই সকালে উনি আসছিল বলছেও, কিন্তু আমার আপনার কাছে জানাইতে খেয়াল ছিল না। তো কিসের অনুষ্ঠান? কোনো বিয়ে শাদির নাকি? না তা না, একটা ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান। কি বলেন, ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান? আরে এসব অনুষ্ঠান তো আমি খুব পছন্দ করি। আগে জানলে আমি তো আপনাদেরকে এখানে সুযোগ করে দিতাম, অথবা আমি রোগী দেখা সংক্ষিপ্ত করতাম, আমি অন্য জায়গায় গিয়ে রোগী দেখতাম। আসলে খুব ভুলে গেল। আচ্ছা, কি অনুষ্ঠান বলেন তো এটা? ওই যে প্যানভিশন টিভি আছে না? জি জি জি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওদেরই একটা বিশেষ ঈদ ম্যাগাজিন অনুষ্ঠানে শুটিং করার। খুব ভুল হয়ে গেল, চরম স্যার, খুব ভুল হয়ে গেল। আমাকে বললে নিশ্চয় আমার কাজের চেয়ে আপনাদের কাজকে আমি গুরুত্ব বেশি দিতাম। না তার আর দরকার হবে না, আপনার রোগী দেখার কায়দা কানুন দেখে আমরা যথেষ্ট মজা পেয়েছি। তার চেয়ে বরং আপনি আমাদেরকে পরামর্শ দিন, আমরা ঈদুল আজহা উপলক্ষে বিশেষ কিছু কি করতে পারি। এক কাজ করুন, আপনারা বরং একটা চমৎকার ঈদের গান শুনিয়ে, হ্যাঁ, যেখানে ত্যাগের কথা থাকবে, যেখানে কোরবানির কথা থাকবে, যেখানে সহমর্মিতার কথা থাকবে, সেই ধরনের একটা চমৎকার গান শুনলে বেশ ভালো হবে। দারুণ বলেছেন স্যার। প্রিয় দর্শক, চলুন তাহলে সেরকম একটি গান দিয়ে পরিপূর্ণ করি প্যানভিশন টিভির এই ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ঈদ আনন্দ। হাবিলের মতো কুরবানি দাও, কাবিলের মতো নয়। হাবিলের মতো কুরবানি দাও, কাবিলের মতো নয়। ইব্রাহিমে তাকওয়ার ঘ্রাণে, ইব্রাহিমে তাকওয়ার ঘ্রাণে রাঙা হোক পরিচয়। কুরবানি কুরবানি কুরবানি। কুরবানি, শোনো তাকওয়ার সুরবাণী। কুরবানি 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 কুরবানি, শোনো তাকওয়ার সুরবাণী। আবে জমজমে কলবের জং দূর করে মাখো ইমানের রং। আবে জমজমে কলবের জং দূর করে মাখো ইমানের রং। পাশবে কতার নীল হাতছানি, পাশবে কতার নীল হাতছানি, মেনে যাক পরাজয়। কুরবানি 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 কুরবানি, শোনো তাকওয়ার সুরবাণী। হৃদয়ে বাজে কি ইসমাইলের হৃদয়ের গুঞ্জন, মহান রবের আদেশের কাছে, মহান রবের আদেশের কাছে আত্মসমর্পণ। জানমালের সব মায়াজাল ছিঁড়ে চিনে নাও রক্তের লাল। জানমালের সব মায়াজাল ছিঁড়ে চিনে নাও রক্তের লাল। মালিকের সাথে যার লেনা দেনা, মালিকের সাথে যার লেনা দেনা, মরণে তার কি ভয়। কুরবানি 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 কুরবানি, শোনো তাকওয়ার সুরবাণী। হাবিলের মতো কুরবানি দাও, কাবিলের মতো নয়। ইব্রাহিমের তাকওয়ার ঘ্রাণে, ইব্রাহিমের তাকওয়ার ঘ্রাণে, রাঙা হোক পরিচয়। কুরবানি 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 কুরবানি, শোনো তাকওয়ার সুরবাণী, শোনো তাকওয়ার সুরবাণী, শোনো তাকওয়ার সুরবাণী। সময়ের চেয়ে বেশি জীবনের দাম, আল্লাহ মহান তার নামে চলিলাম। সময়ের চেয়ে বেশি জীবনের দাম, আল্লাহ মহান তার নামে চলিলাম। ঘরে ফেরা কাজে ফেরা হোক নিরাপদ, দুর্ঘটনায় যেন না হয় বিপদ। আল্লাহর কাছে আরজ দিলাম, আল্লাহ মহান তার নামে চলিলাম। সময়ের চেয়ে বেশি জীবনের দাম, আল্লাহ মহান তার নামে চলিলাম। নিরাপদ ভ্রমণের জন্য প্রথম মনোযোগ দিতে হবে যান চালনায়। চালকের সাথে নয় কোনো আলাপন, নামবে না কেউ কোনো প্রতিযোগিতায়। নিরাপদ ভ্রমণের জন্য প্রথম মনোযোগ দিতে হবে যান চালনায়। চালকের সাথে নয় কোনো আলাপন, নামবে না কেউ কোনো প্রতিযোগিতায়। অযথা বাড়ালে গতি, হয়ে যেতে পারে ক্ষতি। চালকের কন্ট্রোলে থাকুক লাগাম, আল্লাহ মহান তার নামে চলিলাম। সময়ের চেয়ে বেশি জীবনের দাম, আল্লাহ মহান তার নামে চলিলাম।